এই হচ্ছে আমাদের এই রোগীর পূর্বের কন্ডিশন, দেখতেই পাচ্ছেন এক পাশে কত বড় ছিল, আর এই হচ্ছে বর্তমান কন্ডিশন, একদম ফ্রেশ, দুর্দান্ত রেজাল্ট, মাশাল্লাহ মাশাল্লাহ। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এখানে দেখতে পাচ্ছেন একজন পেশেন্ট যার এক পাশে গাইনোকোমাস্টিস সার্জারি হয়েছে। সো আজকের এই বিষয়টা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কেননা অনেকেই মনে করি যে বডি ফিট থাকলে বা ওজন কম থাকলে গাইনোকোমাস্টিয়া হয় না, বা ওজন বেশি থাকলে যদি কমায় তাহলে গাইনোকোমাস্টিয়া চলে যায়। আপনারা আমাকে দেখে বলেন তো, এই মানুষটার ওজনটা আছে কোথায়, এই মানুষটার বডিতে ফ্যাট কোথায় আছে। এরপরেও এর যে বিশাল গাইনোকোমাস্টিয়া ছিল এই পাশটায়, আপনারা হয়তো ভিডিওতে ছবিতে দেখতে পাচ্ছেন কি বড় গাইনোকোমাস্টিয়া ছিল, এখন কিন্তু কিচ্ছু নেই, মাশাআল্লাহ দুর্দান্ত রেজাল্ট, একদম দারুণ একটা রেজাল্ট, কোনো কিচ্ছু নাই, কোনো কিচ্ছু নাই, মাত্র 15 দিন, মাত্র 15 দিন। আমরা সেলাই করেছিলাম, সেলাইটা কেটে দিলাম, ব্যাকআপ যেটা ভিতরে একটা সেলাই আছে, উপরে একটা ব্যাকআপ থাকে, ব্যাকআপটা কেটে দিলাম, মাশাআল্লাহ দুর্দান্ত ফলাফল, দুর্দান্ত ফলাফল। তো তোমার কাছে ফলাফল কেমন লাগতেছে বলবো একটু? আলহামদুলিল্লাহ ভালো। তুমি খুশি আছো ফলাফল নিয়ে? আলহামদুলিল্লাহ ভালো ভালো, তোমার কোনো সমস্যা নাই তো? না জি না, সমস্যা নেই। আচ্ছা, বাসায় মানুষজন কি বলে এখন? এখন বুঝে যায় না যে গেঞ্জি গায়ে দিলে বা পাঞ্জাবি গায়ে দিলে এখন প্রবলেমটা যে নাই, সুন্দর দেখা যায়, তারা এটা এখন বুঝতে পারছে, তখন বুঝতে পারে নাই। জি, তখন তো অনেক মানা করছে, কুমিল্লাতে করার কথা বলছে, তাই তো? এখন ঢাকাতে করলা তাদের উপর দিয়ে কথা বলে তারা যাক, এখন সবকিছু মাইনে খুশি আছে। আচ্ছা আলহামদুলিল্লাহ, জাস্ট ওয়াও একটা রেজাল্ট, দুর্দান্ত রেজাল্ট, মানুষ আসলে অপারেশন করে খুশি হচ্ছে, এটাই ভালো বিষয়, ভালো রেজাল্ট পাচ্ছে। যদিও একটা ফলাফল আসতে আরও সময় লাগবে, এখানে একটু অবশ্যই ভাব থাকবে, একটু শক্ত শক্ত থাকবে, টান টান লাগবে, এগুলো যেতে কয়েকদিন সময় লাগবে, কয়েকদিন পরে রেজাল্টটা অনেক অনেক সুন্দর হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন।